পরিচিতি। বেগম রোকেয়া ছিলেন একজন বাঙালি চিন্তাবিদ, প্রাবন্ধিক, ঔপন্যাসিক, সাহিত্যিক ও সমাজ সংস্কারক। তাকে বাঙালি মুসলিম নারী জাগরণের অগ্রদূত বলা হয় এবং তিনি প্রথম বাঙালি নারীবাদী। বিংশ শতাব্দীর শুরুতে বাঙালি সমাজ যখন ধর্মীয় প্রতিবন্ধকতা আর কুসংস্কারে আচ্ছন্ন ছিল, তখন বেগম রোকেয়া বাংলার মুসলিম নারী সমাজে শিক্ষার আলো নিয়ে এসেছিলেন। অদম্য মনোবল নিয়ে আর অক্লান্ত পরিশ্রম করে তিনি প্রথম এদেশে মুসলিম নারীদের জন্য স্কুল প্রতিষ্ঠা করেছিলেন। ফলে ভারত উপমহাদেশের নারীরা ধীরে ধীরে শিক্ষার আলো পেতে শুরু করে, তাই তাকে বাংলার নারী জাগরণের অগ্রদূত বলা হয়। জন্ম 1980 সালের 9 ডিসেম্বর বাংলাদেশের রংপুর জেলার মিঠাপুকুর উপজেলার পায়রাবন্দ গ্রামের এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে বেগম রোকেয়া জন্মগ্রহণ করেন। তার পিতা ছিলেন জমিদার জহিরউদ্দিন মোহাম্মদ আবু আলী হায়দার সাবের, মাতা ছিলেন রাহাতুন্নেসা সাবেরা চৌধুরানী। শিক্ষায় হাতেখড়ি। বেগম রোকেয়ার বয়স যখন 5 বছর, তখন মায়ের সাথে কলকাতায় বসবাস করার সময় একজন ইংরেজ মেম শিক্ষয়িত্রীর নিকট তিনি কিছুদিন পড়ালেখা করার সুযোগ পেয়েছিলেন। কিন্তু সামাজিক ও আত্মীয় স্বজনের সমালোচনার মুখে তার পড়ালেখা বন্ধ করে দিতে হয় পরিবারকে, কারণ তৎকালীন মুসলিম সমাজে নারীদের পড়াশোনা নিষিদ্ধ ছিল। তৎকালীন মুসলিম সমাজে নারী শিক্ষা। বিংশ শতকে অর্থাৎ তৎকালীন সমাজ ব্যবস্থায় ঘরের বাইরে গিয়ে মুসলিম মেয়েদের লেখাপড়া করার কোনো রকম প্রচলন ছিল না। সে সময় মেয়েদের ঘরে মাওলানা রেখে শুধুমাত্র আরবি ও উর্দু শেখার রেওয়াজ ছিল, কেউ চাইলে ফার্সিও শিখতে পারত। সে সময় অভিজাত শ্রেণীর ভাষা ছিল উর্দু। গভীর রাতে বেগম রোকেয়ার পড়াশোনা। সে সময় মুসলিম মেয়েদের লেখাপড়া নিষিদ্ধ ছিল বলে বেগম রোকেয়া প্রকাশ্যে লেখাপড়া করতে পারেননি, কিন্তু লেখাপড়ার প্রতি তার প্রচণ্ড আগ্রহ দেখে তার ভাই বোনেরা চুপি চুপি তাকে লেখাপড়া শেখাতেন। তার বড় বোন তাকে চুপি চুপি বাংলা শেখাতেন, আর রাত গভীর হলে সবাই ঘুমিয়ে গেলে চুপচাপ মোমবাতি জ্বালিয়ে বড় ভাইয়ের কাছে চলত ইংরেজি সহ অন্যান্য বিদ্যা শিক্ষা। বিবাহিত জীবন। 1898 সালে মাত্র 16 বছর বয়সে বেগম রোকেয়ার বিয়ে হয় বিহারের ভাগলপুর নিবাসী সৈয়দ সাখাওয়াত হোসেনের সঙ্গে। তার স্বামী ছিলেন সমাজ সচেতন, কুসংস্কার মুক্ত এবং প্রগতিশীল দৃষ্টিসম্পন্ন উদার ও মুক্ত মনের মানুষ। স্বামীর উৎসাহ এবং সহযোগিতায় বেগম রোকেয়া দেশি বিদেশি লেখকদের বিভিন্ন লেখার সঙ্গে নিবিড়ভাবে পরিচিত হওয়ার সুযোগ পান। বেগম রোকেয়ার সাহিত্য চর্চার সূত্রপাত ঘটে স্বামীর অনুপ্রেরণায়। নিঃসঙ্গ বেগম রোকেয়া। 1909 সালে স্বামী সাখাওয়াত হোসেনের মৃত্যুর পর বেগম রোকেয়া একেবারে নিঃসঙ্গ হয়ে পড়েন। সমাজ সেবায় বেগম রোকেয়া। স্কুল প্রতিষ্ঠা। 1909 সালে বেগম রোকেয়া স্বামীর রেখে যাওয়া অর্থ দিয়ে ভাগলপুরে সাখাওয়াত মেমোরিয়াল গার্লস স্কুল প্রতিষ্ঠা করেন। সে সময় বাড়ি বাড়ি ঘুরে বহু অনুনয় বিনয় করে মাত্র 5 জন ছাত্রী জোগাড় করতে পেরেছিলেন তিনি তার স্কুলের জন্য। কিন্তু পারিবারিক কারণে তিনি ভাগলপুর ছেড়ে কলকাতা এসে বসবাস শুরু করেন। স্কুল প্রতিষ্ঠা। 1911 সালে কলকাতার একটি বাড়িতে 8 জন ছাত্রী নিয়ে নতুন করে সাখাওয়াত মেমোরিয়াল গার্লস স্কুল প্রতিষ্ঠা করেন তিনি। 1916 সালের মধ্যে এই স্কুলের ছাত্রীর সংখ্যা 100-এর অধিক হয়ে যায়। সাখাওয়াত মেমোরিয়াল গার্লস স্কুলের বৈশিষ্ট্য ছিল এই স্কুলের তফসির সহ কোরআন পাঠ থেকে শুরু করে বাংলা, ইংরেজি, উর্দু, ফার্সি, হোম নার্সিং, ফার্স্ট এইড, রান্না, সেলাই, শরীরচর্চা, সঙ্গীত প্রভৃতি বিষয়ে শিক্ষা দেওয়া হতো। প্রায় 2 যুগ ধরে বেগম রোকেয়া তার সর্বশক্তি প্রয়োগ করে এই প্রতিষ্ঠানটিকে সে যুগের মুসলমান মেয়েদের শিক্ষালাভের অন্যতম পীঠস্থানে পরিণত করেন। সংগঠন প্রতিষ্ঠা। 1916 সালে বেগম রোকেয়া মুসলিম বাঙালি নারীদের সংগঠন আঞ্জুমানে খাওয়াতিনে ইসলাম প্রতিষ্ঠা করেন। এটি বিধবা নারীদের কর্মসংস্থান, দরিদ্র অসহায় বালিকাদের শিক্ষা, বিয়ের ব্যবস্থা, দুস্থ মহিলাদের কুটির শিল্পে প্রশিক্ষণ ইত্যাদি বিষয়ে বিভিন্ন কাজ করত। সভা সম্মেলনে বক্তৃতা।
তৎকালীন সমাজের বিভিন্ন সম্মেলনে বাংলা ভাষা এবং নারী শিক্ষার পক্ষে বেগম রোকেয়ার জোরালো বক্তব্য রাখেন। শিক্ষার বাহন হিসেবে বাংলার দাবি। বঙ্গীয় নারী শিক্ষা সম্মেলনে ১৯২৭ সালে বেগম রোকেয়া শিক্ষার বাহন হিসেবে বাংলা ভাষার পক্ষে জোরালো বক্তব্য রাখেন, যা সে যুগের পরিপ্রেক্ষিতে ছিল একটি দুঃসাহসিক কাজ, কারণ সে যুগে মুসলিম অভিজাত শ্রেণীর ভাষা ছিল উর্দু। নারী শিক্ষার পক্ষে বক্তব্য। ১৯৩০ সালে বঙ্গীয় নারী সম্মেলনে বেগম রোকেয়া বলেছিলেন, পৃথিবীতে সর্বপ্রথম পুরুষ স্ত্রীলোকের সমভাবে সুশিক্ষা দান করা কর্তব্য বলিয়া নির্দেশ করিয়াছিলেন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি বলেছিলেন, শিক্ষা লাভ করা সব নরনারীর অবশ্য কর্তব্য, কিন্তু আমাদের সমাজ সর্বদা তাহা অমান্য করিয়াছে। সাহিত্য অঙ্গন। বেগম রোকেয়া ছোট গল্প, কবিতা, প্রবন্ধ, উপন্যাস, বিজ্ঞান কল্পকাহিনী ও শ্লেষাত্মক রচনা লিখেছিলেন। উদ্ভাবনা, যুক্তিবাদিতা এবং কৌতুকপ্রিয়তা তার রচনার সহজাত বৈশিষ্ট্য ছিল। বেগম রোকেয়ার প্রথম রচনা। ১৯০২ সালে কলকাতা থেকে প্রকাশিত নবপ্রভা পত্রিকায় পিপাসা নামে একটি বাংলা গল্প প্রকাশের মাধ্যমে সাহিত্য জগতে বেগম রোকেয়ার পথচলা শুরু হয়। ১৯০৪ সালে প্রকাশিত হয় বেগম রোকেয়ার মতিচুর প্রবন্ধটি। তিনি এখানে নারী পুরুষের সমকক্ষতার যুক্তি দিয়ে নারীদের অর্থনৈতিক, সামাজিক ও রাজনৈতিক স্বাবলম্বিতা অর্জন করে সম অধিকার প্রতিষ্ঠার আহ্বান জানিয়েছিলেন। ১৯০৫ সালে প্রকাশিত হয় সুলতানা স্ট্রিম। এটি ছিল তার বৈজ্ঞানিক কল্পকাহিনী যেখানে নারীদের রাজত্ব দেখানো হয়েছে। বইটি নারীবাদী সাহিত্যের ক্লাসিক নিদর্শন হিসেবে বিবেচিত। ১৯২৪ সালে প্রকাশিত বেগম রোকেয়ার উপন্যাস পদ্মরাগে তার শিক্ষা বিষয়ে বক্তব্য ও দৃষ্টিভঙ্গির বিশেষ পরিচয় পাওয়া যায়। ১৯৩১ সালে প্রকাশিত হয় বেগম রোকেয়ার অবরোধ বাসিনী বইটি। বইটিতে ঘটনাগুলো সব বাস্তব জীবন থেকে নেয়া। বইটিতে তৎকালীন সমাজে মেয়েদের নিয়ে ঘটিত কিছু সত্য ঘটনা তুলে ধরা হয়, যেখানে পর্দার মাধ্যমে মেয়েদের অবরোধ করে রাখার কিছু নমুনা তুলে ধরা হয়। বইটি প্রকাশিত হওয়ার পর তা তৎকালীন সমাজে ব্যাপক আলোড়ন সৃষ্টি করে। বেগম রোকেয়ার জীবনের লক্ষ্য। বেগম রোকেয়ার জীবনের মূল লক্ষ্যই ছিল নারী শিক্ষা এবং নারীদের অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করা। এ প্রসঙ্গে তিনি বলেছিলেন, মেয়েদের এমন শিক্ষায় শিক্ষিত করিয়া তুলিতে হইবে যাহাতে তাহারা ভবিষ্যৎ জীবনে আদর্শ গৃহিণী, আদর্শ জননী এবং আদর্শ নারী রূপে পরিচিত হইতে পারে। মৃত্যু। এই মহিষী নারী বেগম রোকেয়া ১৯৩২ সালের ৯ ডিসেম্বর মাত্র ৫২ বছর বয়সে মৃত্যুবরণ করেন। বাংলার নারী জাগরণের ইতিহাসে বেগম রোকেয়ার অসামান্য অবদানের জন্য বেগম রোকেয়া স্মরণে বাংলাদেশে প্রতি বছর ৯ ডিসেম্বর সরকারিভাবে রোকেয়া দিবস পালন করা হয়। রোকেয়া দিবসে আমরা গভীর শ্রদ্ধার সাথে এই মহিয়সী নারী বেগম রোকেয়াকে স্মরণ করি। আজ এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।